ਉਹਨਾਂ ਨਾਲ ਜੋ ਉਹ ਜਿਹੜਾ ਤੁਸੀਂ ਕੋਈ ਜਿਹੜਾ ਦਾ ਸੈਗਲ ਪੈਰਾ ਇਟੋ ਕੇ ਕਲਿਕ ਕਰਾ ਕੋਈ ਤਾਤੇ ਉਹ ਤੋਂ ਬੋਚਰ ਕੀ ਹੋਈ ਚੀਜ਼ ਹੋਈ ਚੀਜ਼ ਕਰਨੇ ਦਾ ਚਾਹੀਏ ਕਾਰਨ ਕੀ ਹੋਈ ਚੀਜ਼ ਤਾਤੇ ਦਾ ਐਕਸਪੈਕਟੇਸ਼ਨ ਨੇ ਹੋ ਆਈ ਹੋ ਉਪਸਥਿਤ ਕੋਲ ਰਹੇ ਜੇ ਆਮਦੇ ਇਵਾਰੇ ਜੇ ਜੀਐਸਟੀ ਇਟਾ 13.8% যেটা বলা হচ্ছে এটা আমি একটু নিজে বুঝে নেওয়ার জন্য চেক আপ করাচ্ছি তাতে গিয়ে যেটা দেখা গেল পজিটিভ ইন্ডিয়া তারা ক্লেম করছে জিডিপি সারা দেশের জন্য জিডিপি সেটির জন্য জিএসটি এটা 9.4% হতে পারে এটা জেনারেলি 1 বছর আগে খবর বেচর এরকম যেটা আইএমএ তারা 1 বছর আগে একটা অ্যাডভান্স করে তাতে গিয়ে তারা বলছে যে 9.2 এটার উপর দাঁড়িয়ে থাকুন এটা এখন কমে 8.5% হচ্ছে এখন জেনারেলি জিএসটি তার মেজর এরিয়া যেটার উপর ভিত্তি করে ক্যালকুলেশন হয় সেটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার তার সঙ্গে এগিয়ে হচ্ছে আদার ডেভেলপমেন্টাল অ্যাক্টিভিটিস তো আমি লক্ষ্য করেছি স্পিচের শেষ থেকে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যেটা একটা মানে হঠাৎ করে একটা কোয়ান্টাম জাম্প দেখানো হচ্ছে গতবারের সঙ্গে এটা মিলছে না প্রায় ডাবল এটা হলে তো ভালো আপাতত কিছু কারণ নেই এতে গিয়ে ওখানে যা সিনাই করার চেষ্টা হয়েছে আমি যে প্রথম থেকে জিএসটি 13.8 করেছিলাম এটা হলে আমরা এটাকে কিসের মধ্যে রেখে এটা হবে বলে আমরা আশা করছি হাতে সঠিক হচ্ছে এটা একটা রং ক্যালকুলেশন হবে তার দ্বারা আমরা ঠিক পরিস্থিতিতে এটাকে আরো এগালি সিরিয়াস সিচুয়েশন হচ্ছে আমাদের দেশ তার থেকে আলাদা না দেশকে বাদ দিয়ে টুকরা হটাই করে দিয়ে এই করে এইভাবে এগিয়ে যাবো যেতে পারলে তো কথাই ছিল কিন্তু বর্ণনা করতাম না এই কারণে আমাদের মনে হয়েছে যেগুলো উল্লেখ করা হচ্ছে তার জন্য উল্লেখ এই টাকাটা কিন্তু খরচ করলে পরে এটা স্টেটে
재밌게 대피시트 뒤로 나도 상관도 이래서 수대를 이제 왜냐하면 오늘 현재 그러니까 이 부분은 피난스 업체 이런 것도 없고 문제가 없고 그런지 그런 문제지 그런 이제 만들 모르겠어 그럼 아무리 이적 보는 데가 2000 아차로 끝내 2000 마이크 또 두 번째를 빠질 것 같아 마켓 보내는 데는 이제 아무것도 সবটা দূর করলে বলি এটা 10,340 কোটি উপর ঠিক আছে করস্পন্ডিং পিরিয়ড যদি পিডিএস করবে সেটা তাহলে করেছে তাতে কি আমি দেখছি এই পাঁচ বছরে তাদের হচ্ছে 3,402.3% তারপরে হচ্ছে ওয়ান থাউজেন্ড বলতেন দাও পার্টিকুলার ডিপার্টমেন্ট প্রথম বলবে তারপর গভর্নমেন্ট দেবে তুমি কাজ
হিন্টস দেওয়া হয়েছে, এগুলো সেটেল ডাউন না করা হয়েছে। এবারে এই যে রেগার বাজেট যাই পেশ করা হোক না কেন, স্টেটকে টাকা দেওয়া হোক অথবা 50% টাকা দেওয়া হোক, সেক্রেটারি ইউটিলাইজিং দিস
অ্যাডমিনিস্ট্রেটিভ সেট আপ এটাকে ইন্টিগ্রেট করবেন, কোনো দিন আসে তাহলে লোক যদি না থাকে আর সরকার যখন প্রতিনিয়ত নতুন নতুন কর্মসূচি হাতে দিতেই পারে, দিলে পরে দপ্তর খুলতে পারে, কাজে লোক রাখতে পারে, এই যে গ্যাপটা এখানে বাড়তে থাকলো ভালো মতো না। এবং এই সম্পর্কে বাজেটের মধ্যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে কিছু বলা হয়নি, আমি চেক আপ করার চেষ্টা করেছি, বাজেট স্পিচের জন্য নেই, অন্য কোনো জায়গায় কোনো ফিগার নেই, ফিগার করতে কোনো না কিন্তু কিন্তু এই জায়গাটা একটু মনে হচ্ছে একটা এটা একটা লুফোর্স থেকে যাচ্ছে, এটা একটা দুর্বলতা দিয়ে এটা উল্লেখ করার জন্য। তারপর যেমন ধরুন